উইন্ডোজের এই এখানে যে এই শর্টকাট এরোগুলো হচ্ছে এখন ডিলেট করব কোনো প্রকার রেজিস্ট্রি এডিটের মাধ্যমে রেজিস্ট্রি ইডিট একটু হ্যাসেল একটু জটিল প্রক্রিয়া যেটা ইউটিউব অলরেডি আপলোড করা হয়েছে এখন জাস্ট দেখাবো জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে কিভাবে আমি এই রেজিস্ট্রি ইডিটগুলো এই সরি এই শর্টকাট অ্যারোগুলো যেগুলো দেখা যাচ্ছে এই পাশে সবগুলো সফটওয়্যার সো এগুলোকে হচ্ছে আমি রিমুভ রিমুভ করবো সো এই জন্য আমি যেটা করবো আমি একটা সফটওয়্যারের লিঙ্ক এই যে একটা সফটওয়্যারে যাবো সো এই সফটওয়্যার লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি উইন্ডোজ আলটিমেট টুইকার সো এটা ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দেওয়া আছে জাস্ট এটা ওপেন করতে হবে এখন আমি এটা ওপেন করছি ওকে সো এটা ওপেন করার পর আমার একটা ইন্টারফেস আসবে খুব ইজি ইন্টারফেস আ এটা যদি অনেক কাজ করা যায় আজকে শুধুমাত্র দেখাবো কিভাবে এই শর্টকাট এরো গুলো বাই এরো গুলোকে কিভাবে আমরা রিমুভ করব সো এখান থেকে জাস্ট আমরা যাব ইন এই যে কাস্টমাই কাস্টমাইজেশন আমরা ক্লিক করব কাস্টমাইজেশন সো এখানে অনেকগুলো থাকবে কাস্টমাইজেশন ক্লিক করব কাস্টমাইজ থেকে এখানে উইন্ডোজ টাস্কবার ফাইল এক্সপ্লোরার নামে একটা অপশন থাকবে এখানে আমরা ক্লিক করব সো এখানে ক্লিক করার পর আমি এখানে রিমুভ শর্টকাট অ্যারোস ফ্রম শর্টকাট আইকন সো এই শর্টকাট এরো গুলো আমরা রিমুভ করব জাস্ট এখানে ক্লিক করব ওকে ক্লিক করার পর জাস্ট এখানে অ্যাপ্লাই টু কি আমরা দিয়ে দিব সো এখন আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন আপনার কম্পিউটারটা বা কম্পিউটারটা রিস্টার্ট দিলেই কাজ হয়ে যাবে সো আমি রিস্টার্ট দিব না আমি অন্য একটা প্রসেস দেখাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এসকেপ সো এটা প্রেস করে এটা করা যায় আমি কন্ট্রোল শিফট এসকেপ এটা প্রেস করলাম

যত কিছু আছে সব চলে গেছে তো এটাই ছিল আজকে টিটু